মুক্ত শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমরা গত পর্ব পর্যন্ত দেখেছিলাম যে সি প্রোগ্রামের গঠন দেখেছিলাম তারপর দেখেছিলাম যে একটা প্রোগ্রাম কিভাবে লিখতে হয় সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা হ্যালো ওয়ার্ড বা মুক্ত শিক্ষাঙ্গন পর্যন্ত প্রিন্ট করা দেখেছিলাম কিন্তু সেটা আসলে থিওরিটিক্যাল ছিল প্র্যাকটিক্যালে করার জন্য বা প্র্যাকটিক্যালে ওই প্রোগ্রামের আউটপুট দেখার জন্য আমাদের অবশ্যই এক ধরনের সফটওয়্যার যার নাম বলেছিলাম আইডি সেই আইডিটা দরকার কম্পিউটারের জন্য যে আইডির নামটা বলেছিলাম আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কোড ব্লক্স তো কোড ব্লক্স কীভাবে ডাউনলোড করতে হয় তারপরে ইনস্টল করতে হয় সেখানে কিভাবে কোড লিখতে হয় সেটা আমরা এই পর্বে দেখব তো চলো আমরা কিভাবে কি এই কোড ব্লক্স ডাউনলোড ইনস্টল করতে হয় সেটা দেখে নিই তো প্রথমে আমরা যে কোনো একটা ব্রাউজিং সফটওয়্যার ওপেন করে নিই ব্রাউজিং সফটওয়্যার হতে পারে মজিলা ফায়ার গুগল ক্রোম এইসব আমরা আমার যেহেতু গুগল ক্রোম আছে সেহেতু আমি এখানে গুগল ক্রোমটা ওপেন করে নিচ্ছি তারপরে গুগল সার্চ বক্সে গিয়ে গুগল এখানে লিখতে হবে হচ্ছে কোড ব্লকস ডাউনলোড কোড ব্লক ডাউনলোড এই কথাটি লিখে আমরা দেওয়ার পরে প্রথমে আসবে এই ক্লিক একদম বামে দেখা যাচ্ছে যে ডাউনলোডস এর আন্ডারে অনেকগুলো মেনু আছে এই মেনুতে আমরা এই যে বাইনারিস আছে এই বাইনারিসে ক্লিক করবো তারপরে এখানে দেখা যাচ্ছে যে উইন্ডো উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তারপরে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে যেমন এখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য এই লিস্টটা দেওয়া আছে তারপরে এখানে লিনাক্স অপারেটিং সিস্টেমের জন্য অনেকগুলো সফটওয়্যার দেওয়া আছে বা আইডি দেওয়া আছে এখন তারপরে ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য এখানে দেওয়া আছে এতগুলো আসলে ফাইল দেওয়ার কারণ হচ্ছে যে আমার কম্পিউটারের যে অপারেটিং সিস্টেম তার কনফিগারেশনের উপর ডিপেন্ড করে আসলে আমাকে এখান থেকে একটা যেটা আমার কম্পিউটারের কনফিগারেশনের সাথে মিলে বা অপারেটিং সিস্টেমের কনফিগারের সাথে মিলে সেটা ডাউনলোড করতে হবে তো যেহেতু আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম সেহেতু আমাকে এখান থেকে ডাউনলোড করতে হবে যদি আমরা না বুঝি যে হচ্ছে আমাদের কনফিগারেশন কি আমাদের অপারেটিং সিস্টেমে তাহলে আমরা এখান থেকে চার নম্বরটা ডাউনলোড করবো কোনো সমস্যা নাই তো আমি এখান থেকে চার নম্বরটা ডাউনলোড করছি যে একটা লিঙ্কে ক্লিক করলে হবে এখানে দুইটা লিংক দেখাচ্ছে ফোসা ভা সোর ফোর্স আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে তারপরে এখানে লেখা যাচ্ছে ইয়োর ডাউনলোড উইল স্টার্ট শর্টলি এই যে এখানে আমাদের ডাউনলোড করার জন্য বলা হচ্ছে আমি যদি এখানে ওকে ক্লিক করি তাহলে অবশ্যই ডাউনলোড হওয়া শুরু হবে এই যে ডাউনলোড চলতেছে ছিয়াশি পয়েন্ট ওয়ান ফাইভ টু এম একটি ফাইল তো এই দেখা যাচ্ছে যে এখানে টাইম লেট দেখা যাচ্ছে টুয়েলভ মিনিট ইলেভেন মিনিট তা আমি এত সময় নষ্ট না করে আমি এখানে পজ করে দিচ্ছি ডাউনলোডটা আপনারা ফুল ডাউনলোড করে নেবেন এবং আমার এখানে ডাউনলোড করার জন্য যে সফটওয়্যারটা ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে আইডিএম বা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার আপনাদের যদি আইডিএম ইনস্টল করা না থাকে তাও কোনো সমস্যা নেই ডিফল্টভাবে ডাউনলোড হবে আর আমার যেহেতু ডাউনলোড করা আছে সেহেতু আমি এখানে চলে যাচ্ছি আমার ডাউনলোড করা আছে হচ্ছে ডাউনলোডস প্রোগ্রামস এই যে আমার কোড ব্লক্সটি ডাউনলোড করা রয়েছে আমি এখান থেকে ইনস্টল করার জন্য ডাবল ক্লিক করলাম তারপরে আমরা ইয়ার চাব্ব নেক্সট আই অ্যাগ্রি নেক্সট এখানে আমরা কোথায় এই কোড ব্লক্সটি ইনস্টল করতে চাই বা ডেস্টিনেশন ফোল্ডার আমি এখান থেকে ব্রাউজ করে সেটা সেট করতে পারি অথবা ডিফল্টভাবে যেখানে আছে সি ড্রাইভে আছে আমি সেখানে রাখলাম ইনস্টল করলাম এখন দেখা যাচ্ছে আমাদের ইনস্টলিং প্রসেস চলতেছে একটু সময় লাগবে এখানে দেখা যাচ্ছে কোড ব্লকস ইনস্টলেশন ডু ইউ ওয়ান টু রান কোড ব্লকস নাও নো এখন আমি রান করাইতে চাইনি তারপরে আমাদের এখানে লেখা দিচ্ছে ইনস্টলেশন কমপ্লিট আমাদের ইনস্টলেশন প্রসেস শেষ ফিনিশ তাহলে আমাদের কোড ব্লকস ইনস্টল হয়ে গেছে এই যে আমাদের কোড ব্লকসটি এখানে দেখা যাচ্ছে এখানে তার শর্টকাট তৈরি হয়েছে ডেস্কটপে আমি এটা

প্রথম প্রোগ্রাম লেখার জন্য আমাদের কী করা দরকার বা কী প্রসেস ফলো করতে হবে সেটা আমরা দেখি প্রথমে এই যে একদম বাম পাশে যে ফাইল লেখা আছে এই ফাইলে গিয়ে নিউ তারপরে এমটি ফাইল এখানে ক্লিক করতে হবে এটা আমরা ম্যানুয়ালি করলাম আমরা যদি ম্যানুয়ালি না করতাম কিবোর্ড শর্টকাট থেকে করতে পারতাম কল্টো কন্ট্রোল শিপ এন চাপলে আসলে হয়তো এই যে আমাদের একটা নতুন একটা পেজ দিচ্ছে আনটাইটেলড ওয়ান এখনও আমাদের এই পেজটা বা এই এটা সেভ করা হয়নি ফাইলটা সেহেতু ফাইলটা সেভ করার জন্য আবার আমরা ফাইলে যাব তারপরে সেভ ফাইল এটাকে আমরা শর্টকাটে কন্ট্রোল এসও করতে পারতাম কন্ট্রোল এস আপলেও আসলে এই কাজটাই হয়তো আমি নতুন একটি ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি সেটা আমি ডেস্কটপে চলে যাচ্ছি ফোল্ডার এখানে কন্ট্রোল শিফট এন চেপে নিউ ফোল্ডার নিলাম আমি এখানে রিনেম করছি ফোল্ডারটির নাম হচ্ছে এস এস সি সি দিলাম ঠিক আছে তারপরে প্রথম প্রোগ্রামের এখানে প্রোগ্রামের নামটা দিতে হবে আমি কী নামে এই ফাইলটা সেভ করতে চাই বা প্রোগ্রামটি সেভ করতে চাই যেহেতু আমাদের এটা ফার্স্ট প্রোগ্রাম সেহেতু ফার্স্ট লিখলাম এবং তারপরে ফার্স্ট লেখার পর ডট সি দিতে হবে আসলে এটা হচ্ছে সি এর এক্সটেনশন ডট সি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এক্সটেনশন সেভ করলাম এখন আমাদের সেভ হয়ে গেছে তো প্রথমে কি করা লাগবে আমাদের হ্যাশ ইনক্লুড এস এই যে হেডার ফাইলটা ইনক্লুড করলাম তারপরে লেখা হয়েছিল ভয়েড মেইন মেইন ফাংশনটা লিখলাম তারপরে লিখেছিলাম প্রিন্ট ফাংশনের ভেতরে হ্যালো ওয়ার্ল্ড এটা লিখেছিলাম ঠিক আছে এই আমাদের লেখা শেষ তারপরে এই প্রোগ্রামটিতে কোনো ভুল আছে কিনা সেটা দেখার জন্য এই যে এই এখানে একটা বিল আইকন আছে এই বিল আইকনে ক্লিক করতে হয় আগে দেখি কোনো ভুল আছে কিনা এখানে দেখা যাচ্ছে বিল ফিনিশড জিরো ইরোর্স কোনো ইরোর্স নাই অ্যান্ড জিরো ওয়ার্নিংস ঠিক আছে আমাদের কোনো ইরোর্স নাই আমি যদি এখানে একটা সেমিকলনও মিস করতাম তারপরে যদি বিল করার ট্রাই করতাম দেখা যাচ্ছে যে এখানে ইরোড দেখাচ্ছে এবং ইরোডটা কোথায় পাঁচ নম্বর লাইনে ফার্স্ট নম্বর লাইন এখানে ইন্ডিকেট করছে এবং বলা হচ্ছে যে এক্সপেক্টেড সেমিকোলন বিফোর ইন্ডিং কার্লি ব্রেস টোকেন অর্থাৎ এই যে কার্লি ব্রেসটা আছে তার আগে আমাদের কোথাও একটা ভুল হয়েছে সেমিকোলন মিসিং আছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো একটি ভুল আসলে চলবে না কমা সেমিকোলন কোনোটা আসলে ভুল অ্যাকসেপ্টেড না সবগুলোই আসলে ঠিকঠাক থাকা লাগবে তো প্রথমে আমরা বিল করলাম দেখা যাচ্ছে কোনো ইরোর নাই তারপরে রান করার জন্য এই প্রোগ্রামের আউটপুটটা দেখার জন্য তারপরে এই যে রান আইকনে এখানে আমরা ক্লিক করবো এই যে লেখা দিয়েছে হ্যালো ওয়ার্ল্ড তবে রান হওয়ার আগে বিল্ড অবশ্যই হতে হবে অর্থাৎ জিরো ইরোর্স জিরো ওয়ার্নিংস এরকম হতে হবে তাছাড়া রান করা যাবে না আমি যদি এখানে এটা মুছে দিয়ে তারপরে রান করার ট্রাই করি আসলে এটা আসছে এটা আগে রান করেছে একবার তাই এখানে আসছে কিন্তু দ্বিতীয়বার আসার কথা না আমি বিল করছি এখানে এই যে ভুল দেখা আছে এবার যদি রান করার ট্রাই করি আসলে আগের টা আসছে বলে এখানে দেখাচ্ছে কিন্তু আসলে বিল করার আগে বিল করার পরে যদি কোনো ইরোড থাকে তাহলে সেটা রান হবে না আমি এখানে মুক্ত শিক্ষাঙ্গন লিখি শিক্ষাঙ্গন এটা লিখলেও আসলে এই যে মুক্ত শিক্ষাঙ্গল লেখা দিয়ে দিয়েছে আমি যদি এখানে যা কিছু লিখবো তাই চলে আসবে আসলে আমি যদি এখন লিখি আমি পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি লিখলাম ইনভার্টেড কমার ভেতরে ডাবল কোটেশনের ভেতরে এই যে আমার সেই লেখাটা আমি যেটা বলেছিলাম যে ডাবল কোটেশনের ভেতরে আমি যা আসলে তাই দেখাবে তো এই ছিল প্রিন্টে ফাংশনের কাজ প্রিন্টে ফাংশন হচ্ছে আসলে কোনো কিছু ডিসপ্লেতে আনার জন্য প্রিন্টে ফাংশনটা ইউজ করা হয় আসলে ডিসপ্লেতে আনার জন্য আরো কয়েকটি ফাংশন আছে সেগুলো আসলে পরবর্তীতে দেখা যাবে সেগুলো সিলেবাসের অন্তর্ভুক্ত ঠিক আছে এই যে বিল করা এবং এই যে রান করা এগুলো আসলে শর্টকাটি শর্টকাট থেকে করা যায় কীবোর্ড থেকে কীবোর্ড শর্টকাট থেকে করার জন্য বিল করার জন্য হচ্ছে কন্ট্রোল এফ নাইন আর রান করার জন্য হচ্ছে কন্ট্রোল এফ টেন আমি একটু আগে বলেছি যে হচ্ছে বিল না করে আসলে রান করা যায় না যেমন আমি যদি এই প্রোগ্রামটা বিল করি তারপরে রান করি দেখা যাচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি লেখাটা দিছে এখন আমি এই ডাবল কোটেশনের ভেতরে যে লেখাটা আছে এটাকে সরিয়ে দিয়ে সাপোজ লিখলাম ফার্স্ট এখন সেমিকোলনটা মিস দিলাম তাহলে অবশ্যই এটার আউটপুট পাবো না তো আমি বিল করার ট্রাই করলাম যেহেতু সেমিকলন মিস দিছি সেহেতু এখানে বিলটা সাকসেসফুল হয় নাই এখন যদি আমি রান করার ট্রাই করি তাহলে দেখা যাচ্ছে যে আসার কথা আমি কিন্তু লিখেছি হচ্ছে ফার্স্ট কিন্তু এখানে লেখা যাচ্ছে পাবনা ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তার মানে আগে যেটা আমার রান করা আছে সাকসেসফুল্লি সেই লেখাটাই দিচ্ছে কিন্তু পরবর্তীতে বিল্ড এই বিলটা হয় না এটা সাকসেসফুল হয় নাই ফার্স্ট লেখার জন্য যে বিল্ড করেছে আমরা এ কারণে আসলে ফার্স্ট লেখাটা আসছে না অর্থাৎ আগের সাকসেসফুলি যেটা বিল্ড হয়েছে সেই লেখাটা দিচ্ছে এখন যদি আমি এখানে এখন কিন্তু এ থেকেই বোঝা যায় যে হচ্ছে বিল্ড হওয়ার পরে আসলে রান করা সম্ভব যদি বিল্ড সাকসেসফুল না হয় তাহলে আসলে সেই প্রোগ্রামটা থেকে আউটপুট পাবো না বা সেই প্রোগ্রামটা আমরা রান করাইতে পারবো না তো এইভাবে এখানে আমরা শুধুমাত্র প্রিন্টেড ফাংশনের ব্যবহারগুলো দেখেছি আরও যদি অন্যান্য ব্যবহারগুলো দেখতে হয় কিংবা সি প্রোগ্রামিংয়ের আরও যেসব ফাংশন আছে তারপরে যেসব রুলস আছে সেগুলো যদি দেখতে হয় তাহলে মুক্ত শিক্ষাঙ্গ ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আসবে পরবর্তীতে সেগুলো সিরিয়ালি দেখার ট্রাই করবা তাহলে আসলে বুঝতে পারবা সব কিছু তো আজকের ভিডিও টিউটোরিয়াল এ পর্যন্তই কারো যদি কোনো সমস্যা থাকে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো সাথে থাকো ধন্যবাদ